আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আমরা তো আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আল্লাহর অশেষ মেহরবানিতে সবাইকে নিয়ে ভালো আছি। তো প্রতিদিনের মতো আজও নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম। এটা ছিল বৃহস্পতিবার বিকেলের ভিডিও। বৃহস্পতিবারে বিকেল থেকে কালবৈশাখী জ্বর তুফান আরম্ভ হলো, তাই একটু ভিডিও করে নিলাম আপনাদের জন্য। প্রায় অনেকক্ষণ পর্যন্ত বাতাস ছিল, তারপর বৃষ্টি নামলো, এরপর একটু ভিডিও করে নিলাম। চারদিকটা খুব অন্ধকারে ঢেকে গেল মেঘ বৃষ্টিতে। এটা ছিল বৃহস্পতিবার রাতে 10টার পর খাওয়া দাওয়া শেষ করে এখানে শুক্রবারের জন্য কিছু ইফতারির চনা বুট আর কিছু পেঁয়াজুর ডাল ভিজিয়ে রেখে দিব। সেজন্য এখানে দুইটা বাটি নিয়ে নিলাম। এখন 3 কাপ পরিমাণ চনা ভিজিয়ে রেখে দিব আর পেঁয়াজুর জন্য 1 কাপ মুসুরির ডাল ভিজিয়ে রেখে দিব। এটা রাত্রে ভিজিয়ে রাখার কারণ হচ্ছে ডালগুলো ভিজিয়ে রেখে দিলে নরম হয়ে যায়, সেজন্য ভিজিয়ে রেখে দিলাম। এখন উপরে পানি দিয়ে খোসাগুলো ফেলে দিব, এরকম 2-3 বার করে পানি পাল্টিয়ে পাল্টিয়ে ফেলে দিব। রাত 10টার পর খাওয়া দাওয়া শেষ করে ডালগুলো ভিজিয়ে রেখে দিলাম। এখন টেবিলটা মুছে নিব, ভালো করে মুছে পরিষ্কার করে। তারপর রাতে খাওয়া দাওয়া শেষ করে টেবিলটা এভাবে মুছে রাখলে আর পরের দিন সকালে আর তাড়াহুড়া করে আমাদেরকে কোনো কাজ করতে হয় না, সেজন্য রাত্রের কাজগুলো রাত্রে করে নিতে চেষ্টা করি। এখন টেবিলটা মুছে এরপর আফিফা নিয়ে আজকে রাত্রে খাওয়া দাওয়া শেষ করে ওদেরকে শুয়ে দিলাম, ওরা শুয়ে পড়ল। ওর রাত 3টা বাজে উঠে তার যত নামাজটা পড়ে। এখন চেরি খাওয়ার জন্য সব কিছুই টেবিলে নিয়ে আসলাম, আজকে চেরি খাবো। নিয়াজের জন্য পেঁয়াজ দিয়ে ডিম ভাজি করে নিলাম, ওর খুব পছন্দ পেঁয়াজ দিয়ে ডিম ভাজিটা, সেজন্যই ওর পেঁয়াজ দিয়ে ডিম ভাজিটা করে নিলাম ওর জন্য। আর আমাদের জন্য ডিম টমেটো মাছ দিয়ে একটা ঝোল করে নিলাম। প্রথমে আফিফার বাবাকে খেতে দিয়ে দিলাম, ওর প্লেটে ওকে বেড়ে দিলাম। এখন আফিফা নিয়াজের প্লেটে দিয়ে দিব, তারপর আমি বসে খেয়ে নিব। আজকে আফিফা রোজা রাখবে, প্রথম রোজা। আলহামদুলিল্লাহ, খুব ভালোভাবে সবাইকে নিয়ে রোজাটা কাটালাম, অনেক ভালো লাগলো। আফিফার মাদ্রাসা আজকে শুক্রবার, সেজন্য বন্ধ। আফিফা সেজন্য রোজাটা রাখলো। আফিফা ভোর রাত্রে চেরি খেতে উঠে ওর মনটা অনেক খারাপ, কারণ হলো ও এভাবে ডিম খেতে চায় না, আমি যেভাবে রান্না করলাম সেভাবে সে পছন্দ করে না, এখন এজন্য ওর মনটা খারাপ। এদিক থেকে কথা বলতে বলতে পুকুর ঘাটে বুটগুলো নিয়ে গেলাম, কারণ হলো আজকে টাঙ্কিতে পানি নেই, সেজন্যই পুকুর ঘাটে বুটগুলো নিয়ে ধুয়ে নিয়ে এলাম। বুটগুলো ভালো করে ধুয়ে নেওয়া শেষ করে 2টা আলু ধুয়ে উপরে দিয়ে দিলাম। এরপর পরিমাণ মতো কিছু পানি দিয়ে এখন বাসায় নিয়ে চুলাতে বসিয়ে দিলাম, তারপর সিদ্ধ করে নিলাম। প্রায় দুপুর 1টা বাজে রান্নাটা এখন বসিয়ে দিলাম। এখানে বুটগুলো ভেজে নিব আর অন্য পাশ দিয়ে মাছটা ভেজে নিব, সেজন্য 2টা চুলা দিয়ে 2টা কড়াই বসিয়ে দিলাম। চনা বুট ভাজি কম বেশি সবাই পারে, তাই এজন্য আর কিছুই দেখালাম না। এখন তেলটা গরম হওয়ার পর 4-5টা পেঁয়াজ কুচি দিয়ে এরপর পালি করে রাখা 3-4টা কাঁচামরিচ দিয়ে দিলাম, আর অফ ক্যামেরায় গুঁড়ো মশলাগুলো অ্যাড করে আর টমেটো অ্যাড করে দিলাম। এখন বুটগুলো ঢেলে দিয়ে মশলার মধ্যে কিছুক্ষণ কষিয়ে নিব। এপাশ থেকে বুটগুলো ভেজে নিলাম আর অন্য চুলায় দিয়ে মাছ ভাজির জন্য পেঁয়াজ টমেটোগুলো কিছুক্ষণ ভেজে নিলাম। এখন আগে থেকে ভেজে রাখা মাছগুলো এর সাথে অ্যাড করে নিব, তারপর নেড়ে ছেড়ে কিছুক্ষণ ভেজে নিব। আমি চুলাতে রান্নাটা বসিয়ে ধুয়ে রাখা মশারির ডালগুলো এখন ফাটায় বেটে নিব। ব্লান্ডার করতে ভালো লাগে না, ব্লান্ডার করলে কিন্তু এটা খেতে তেমন একটা মুসমুসে হয় না, সেজন্য আমি ফাটায় বেটে নিলাম। রান্নাটা বসিয়ে একে একে সব কাজগুলো একসাথে করে নিতে হয়, সেজন্য রান্নাটা বসিয়ে অন্য অন্য কাজগুলো করে নিই। এখন এখানে মুসুরির ডালটা বাটা শেষ করে এখন পেঁয়াজগুলো আগে ভেজে নিব, এরপর আলুর চপ, বেগুনি আর ডিমের চপগুলো ভেজে নিব। এভাবে সব তেলের জিনিসগুলো ভেজে নিয়ে তারপর ইফতারের জন্য খিরা, শসা, ফল, ফ্রুট যা লাগে সব কিছু কেটে কুটে নিব, তারপর ইফতারটা রেডি করে নিব। এখানে ডিমের চপ বানানোর জন্য 2টা ডিম আগে সিদ্ধ করে নিলাম, এখন পিস পিস করে কেটে নিলাম, তারপর বেসনের মধ্যে চুবিয়ে চপগুলো বানিয়ে নিব। আজকে পেঁয়াজগুলো খুব মুসমুসে হলো, এখন পেঁয়াজগুলো তুলে তেল থেকে, আজকে আলহামদুলিল্লাহ সবাই মিলে প্রথম রোজা রাখলাম প্রথম দিন।
খুব ভালো লাগলো, একসঙ্গে ইফতারটা করলাম, খেতে ভালোই লাগলো, দারুণ লাগলো। এভাবে যেন 30টা রোজা সবাই মিলে থাকতে পারি, সবাই মিলে নামাজ পড়বো, রোজা রাখবো, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। এখন ইফতারটা নিয়ে আসলাম, বসে গেলাম ইফতার করার জন্য, সবাই এখন ইফতার প্রস্তুতি নিচ্ছি। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নতুন আরেকটি ভিডিও নিয়ে আসা পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিলাম, আল্লাহ হাফেজ।